ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তথ্য চুরির অভিযোগ উঠেছে ইরানি হ্যাকারদের বিরুদ্ধে মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো জানিয়েছে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান্টী সম্পর্কে অভ্যন্তরীণ গবেষণার নথি পেয়েছে তারা নথিগুলো অবৈধভাবে বিদেশি সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে দু হাজার সালে নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য এগুলো হ্যাক করা হয়েছিল নথির সত্যতা যাচাই করা হয়েছে বলে দাবি করেছে পলিটিকো হ্যাকিংয়ের এই ঘটনার সঙ্গে ইরান সরকারের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রচারণা কর্মকর্তারা দেননি তবে মাইক্রোসফটের একটি প্রতিবেদন অনুযায়ী জুন মাসে এক নাম না জানা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণায় একটি স্পেয়ার ফিশিং ইমেল পাঠিয়েছিল ইরানিয়ান হ্যাকাররা যা প্রচারণার সঙ্গে মিলছে বলে দাবি করা হচ্ছে